নাটোরের কাঁচাগোল্লা বগুড়ার দই। বগুড়ার এই দধির রয়েছে পৃথিবীর জোড়া সুখ্যাতি। এর ইতিহাস প্রায় 200 বছরের ইতিহাস। প্রায় 200 বছর আগে বগুড়া শহর থেকে 25 কিলোমিটার দূরে শেরপুরে এর যাত্রা শুরু হয়ে আস্তে আস্তে সারা বাংলাদেশসহ পৃথিবীতে এর সুনাম ছড়িয়ে পড়ে। 1947 সালে দেশ ভাগের পর তদানীন্তন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সহানুভূতি পাওয়ার জন্য এই দধি পাঠিয়েছিলেন। দধি খেয়ে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া হিসেবে ভূয়সী প্রশংসা করেন। বিখ্যাত সেই দধি খুঁজতে আমরা চলে এসেছি বগুড়ার প্রসিদ্ধ দোকান এশিয়া সুইটস এ। আমি এখন অবস্থান করছি এশিয়া সুইটসের দোকানের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের সমস্ত তাকগুলো খালি, এখানে কোনো রকম দধি নাই। এখন সকাল 5:35 বেজেছে, আমরা আসছি। দধি এখন পর্যন্ত দোকানে আসেনি, আমরা দধি আসলে এখান থেকে নিয়ে যাব। এশিয়া সুইটসের সুনাম আমরা শুনেছি, আজকে আমরা দেখতেছি এবং দেখব। সত্যি এরা যা বলেন তাই করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল, দোকান সবেমাত্র খুলেছে। অলরেডি মিষ্টি চলে আসছে, আপনারা গাড়ি থেকে মিষ্টি নামাচ্ছে, দেখতে পাচ্ছেন মিষ্টির গাড়ি। এখান থেকে মিষ্টি নামিয়ে দোকানে নিয়ে যাওয়া হচ্ছে, দোকানে মিষ্টি সাজানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি সাজানো হচ্ছে, সুস্বাদু মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে এখানে। আমি 1 কেজি মিষ্টির অর্ডার দিয়ে নিয়েছি, প্রসিদ্ধ সেই মিষ্টি। এটা আমার অর্ডারকৃত মিষ্টি, আপনারা দেখছেন যে প্যাকেটিং করা হচ্ছে। এটা বাজতে 5 মিনিট বাকি, এখনও দধি আসেনি। একটা কথা না বললেই নয় যে এখানকার মিষ্টি ও দধি প্যাকেটের ওয়েট বাদ দিয়ে মাপা হয়। 6:05 বেজেছে, এখন পর্যন্ত দধি আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন দধির তাকগুলো এখনও খালি রয়েছে। ওনারা বলতেছেন যে একটু পরেই আসবে, অর্থাৎ 5 থেকে 7 মিনিট লাগবে। আর এটা দোকানের ভিতরের দৃশ্য। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমার মনে হয়েছে একটা ভালো দোকানেই দধি কেনার জন্য আসছি। অপেক্ষার প্রহর শেষে কাঙ্ক্ষিত সেই দধি চলে আসছে দোকানের সামনে। এখন 6:05 বেজেছে, গাড়ি থেকে দধি নামানো হয়েছে এবং দোকানে আনা হয়েছে। অভিনব পদ্ধতিতে দধি সাজানো হচ্ছে, এজন্য এক অসাধারণ আয়োজন, অপরূপ দৃশ্য। দধি সাজিয়ে রাখা হয়েছে, আপনারা দেখছেন চমৎকার এক দৃশ্য, পরিবেশটা খুব সুন্দর। দোকানের কর্মচারীরা কাজের ফাঁকে বিনোদন করছেন, দেখলেন আমাদের অর্ডার করা দধিগুলো খুব সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে। যেহেতু আমরা এখান থেকে বরিশালে নিয়ে যাব, অনেক দূরের পথ, তাই সুন্দর করে এরা বেঁধে প্যাকেট করে দিয়েছে, বুঝতেছেন। এখান থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় দধি যায়, যার কারণে তারা প্যাকেটিংয়ে খুব এক্সপার্ট। আমার দধি সামনে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাশ কাউন্টারের দিকে। আপনারা দেখতে পারতেছেন অলরেডি ক্যাশ কাউন্টারের সামনে নিয়ে আসা হয়েছে। আমি চলে যাচ্ছি ক্যাশ কাউন্টারের দিকে, তো বিল পরিশোধ করব। এই ক্যাশের সামনে চলে আসছি, বিল পরিশোধ করা হয়েছে, আমরা বের হয়ে যাচ্ছি। ধন্যবাদ এশিয়ার সুইটসকে এত সুন্দরভাবে আমাদের অতি তাড়াতাড়ি দেওয়ার জন্য। যেহেতু আমাদের গাড়ি ছিল সকাল 6:45, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করার জন্য বিনীত অনুরোধ রইল।